নিমতায় অস্ত্র কারখানার হদিশ পেলো সিআইডি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে যদিও কোনো ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে নিমতায় অস্ত্র কারখানার হদিশ পেলো সিআইডি গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অস্ত্র কারখানায় হানা দেয় গোয়েন্দাদের একটি দল উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র বানানোর মেশিন ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সিআইডি সূত্রে জানা গেছে সম্প্রতি কয়েকজন অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে তাদেরকে জেরা করেই নিমতার অস্ত্র কারখানার হদিশ মেলে সেই মতো বুধবার গভীর রাতে নিমতা শ্রী দুর্গাপল্লীতে হানাদায় গোয়েন্দারা দুলাল সরকার নামে এক ব্যক্তি নিজের বাড়িতেই অস্ত্র কারখানা তৈরি করে ওই দেড় দু বছর হবে আমি জানি না যে করছে না না করছে আমি বলতে পারবো না আপনার সাথে না থাকলে কে বা আমি আমার কাজের মধ্যে থাকি হ্যাঁ সে ধরে নিয়েছে আমি তো জানি না যে এই কাজ করে না কি জানি না আমি আমরা জিজ্ঞেস করতাম যে এসছে ভাড়া যে দাদা আপনি কি করেন তখন বলল যে আগে আমি একটা এসে চাকরি করতাম এখন ওই হসপিটালে চাকরি করতাম তো হসপিটালের সূক্ষ্ম অপারেশন হওয়া সূক্ষ্ম জিনিস তৈরি করি সপ্তাহে দুদিন তিন দিন যাই তো হাতিবাগানে ওই অফিস আছে এই এইটুকুই জানছি ঘটনার সময় অস্ত্র কিনতে আসে দমদমের বাসিন্দা দুষ্কৃতি প্রকাশ গাইন পুলিশ দুজনকেই গ্রেপ্তার করে সে সময় কারখানায় কোনো ইঞ্জিনিয়ার ছিল না যারা নিখুঁত দক্ষতায় হামেশায় অস্ত্র বানিয়ে ফেলে তাদের ইঞ্জিনিয়ার বলে অস্ত্র কারবারিরা এই কোড নাম ব্যবহার করে থাকে বিহারের মুঙ্গেরের অনেক বাসিন্দাই ইঞ্জিনিয়ার হিসাবে খ্যাত সেখানকার রাজ্য সরকার ধরপাকর করায় বর্তমানে অনেক ইঞ্জিনিয়ারই এখন বাংলায় চলে আসছে যেখানে বেআইনিভাবে ভারতে ঢোকা একটি নাইন এম পিস্তলের দাম ষাট থেকে সত্তর হাজার টাকা সেখানে মাত্র দশ থেকে পনেরো হাজার টাকায় নাইন পিস্তল পাড়ার দ্বন্দ্বের হাতে তুলে দিচ্ছে এই ইঞ্জিনিয়াররা নিমতা অস্ত্র কারখানায় কোন ইঞ্জিনিয়াররা অস্ত্র বানাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ এই অঞ্চল কোনও আমলে বাহাত্তরের কংগ্রেসের সময়ে সাতাত্তর থেকে দু হাজার এগারো বামফন্টের সময় বা দুহাজার এগারো উত্তর তৃণমূলের সময় অজস্র মস্তানের জন্ম দিয়েছে এমন না এখানে অস্ত্র নির্মিত হতো অস্ত্র নির্মিত হতো মানে তার একটা যন্ত্রাংশ সাপ্লাইয়ের ব্যবস্থা ছিল অস্ত্র নির্মিত মানে সেই অস্ত্রের একটা বিক্রির ব্যবস্থা ছিল পুলিশ ইন্টারফেন করেছে আমি পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি রিপোর্ট নিউজ নো ল্যান্ড নিমতা